যে খবরে আমাদের নজর রাখতে হচ্ছে এই মুহূর্তের অন্যতম গুরুত্বপূর্ণ খবর, ক্রমশ অস্বস্তি বাড়ছে সন্দীপ ঘোষের। এবার সন্দীপের বিরুদ্ধে মূলত অভিযোগনামা, এই অভিযোগনামা রুজু করার পথে এবার এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট সন্দীপ ঘোষকে মূল অভিযুক্ত রেখেই ইসিআই শুরু করতে চলেছে ইডি অত্যন্ত গুরুত্বপূর্ণ এনফোর্সমেন্ট আধিকারিক যারা রয়েছেন। এবার সন্দীপ ঘোষের বিরুদ্ধে অভিযোগনামা, সন্দীপ ঘোষকে মূল অভিযুক্ত রেখে ইসিআই শুরু করতে চলেছে ইডি। একদিকে সারাশি চাপে এই সন্দীপ ঘোষ, সিবিআই মারাথন জেরা, গতকালই তার ফোন বাজেয়াপ্ত করা হয়েছে। একদিকে রয়েছে আজকে এই কাদম্বিনী হত্যাকাণ্ডের প্রতিবাদে ছাত্র সমাজের প্রতিবাদ মিছিল, নবান্ন অভিযান, এই আবহের মধ্যে আজ মূলত আরজিকর কাণ্ডে মূলত ক্রমশ অস্বস্তি বাড়ছে সন্দীপ ঘোষে। চলে যাব নিউজ রুম থেকে, রয়েছেন আমাদের চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায়। সত্যজিৎ, ক্রমশ বিপাকের মধ্যে আরো কোণঠাসা হচ্ছে এই সন্দীপ ঘোষ। একদিকে সিবিআই মারাথন জেরা, এবার সন্দীপ ঘোষকে মূল অভিযুক্ত রেখে ইসিআই শুরু করতে চলেছে ইডি, একেবারে সারাশি চাপে। দেখো, একটা বিষয় তোমাকে বলে রাখি যে দুটো বিষয়কে দুদিকে তুমি বিভাজিত করে দেখো, যে প্রথম বিষয় হলো যে ডাক্তারি পড়ুয়া ছাত্রীর ক্ষেত্রে যে ঘটনা ঘটেছে এবং তার পরিপ্রেক্ষিতে যে নারকীয় যে সূচনা, বিভিন্ন অংশে যে নারকীয় ধর্ষণ খুন, তার যে পরিপ্রেক্ষিতে প্রতিবাদ, সেই প্রতিবাদের ঝড় কি আজকে আছড়ে পড়তে চলেছে, এটা যেমন একটা প্রশ্ন আসছে বা প্রশ্ন শঙ্কার সাতাশ বলে অনেকে মনে করছেন, তার সঙ্গে অন্যতম অনুঘটক, অন্যতম বিষয় এই সন্দীপ ঘোষ। এবং সন্দীপ ঘোষ নিয়ে বাংলার বাজারে, বাংলার জনমত যদি যাচাই করা হয়, তাহলে একটা মিশ্র এবং নির্দিষ্টভাবে সন্দীপ ঘোষ সম্পর্কে ভীষণ বিরূপ একটা মনোভাব উঠে আসবে ইনস্ট্যান্টলি, এ নিয়ে কোনো সংশয় কারোর মধ্যেই নেই। এই মুহূর্তে যে বড় খবর এবং সন্দীপের আকাশে যে মেঘের ঘনঘটা তারও পরিষ্কার হচ্ছে, কারণ বিষয়টার আশঙ্কা প্রথম থেকেই সন্দীপ এবং তার ঘনিষ্ঠরা করছিলেন যে শেষ পর্যন্ত কি গোটা বিষয়টা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হাতে চলে যাবে, তাহলে ষোলকলা পূর্ণ হবে। কারণ একবার যদি এই গোটা বিষয়টায় সন্দীপ ঘোষকে প্রধান অভিযুক্ত করে পিএমএলএ অর্থাৎ প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্টে মামলা শুরু করে ইসিআর অন করে ইডি, তাহলে সেক্ষেত্রে সন্দীপের যে মেঘ আরও ক্রমশ ঘনীভূত হবে এ নিয়ে কারো সংশয় নেই। এবং যে ছবিটা একদমই পরিষ্কার, এই মুহূর্তে কোর্টে আবেদন হয়েছিল নির্দিষ্টভাবে আইনজীবী জানিয়েছেন, এবং আমরা যে সূত্র মারফত জানতে পারছি এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট তারা ইতিমধ্যেই সিবিআইকে মেল পাঠিয়েছেন, এবং সিবিআইর তরফে তারা যে এফআইআরটি করেছিলেন সন্দীপ ঘোষ সম্পর্কে, সেই এফআইআরের সার্টিফাইড কপি প্রপার চ্যানেলে ইতিমধ্যে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের ডিপার্টমেন্টে তারা পাঠিয়ে দিয়েছেন, সঙ্গে প্রয়োজনীয় ডকুমেন্ট। এই যে সিবিআইয়ের করা এফআইআর সার্টিফাইড কপি এবং প্রয়োজনীয় ডকুমেন্ট, এর উপর ভিত্তি করে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট এবার ইসিআইআর বা অভিযোগনামা শুরু করবে, আজকে সেটা শুরু হবে। এবং তোমাকে বলে রাখি কিছুক্ষণের মধ্যে সেটা হবে, হয়তো সেই ছবিটা আমরা পরিষ্কার করে আর কিছুক্ষণ পরে বলতে পারবো। এবং এই অভিযোগনামা যখনই শুরু হবে সেখানে যে তথ্য এডিশনটা আমরা জানতে পারছি যে প্রধান অভিযুক্ত হিসেবে নাম উঠে আসছে সন্দীপ ঘোষ এবং অ্যাসোসিয়েটস, অর্থাৎ এই যে সন্দীপ ঘোষ, এবার মূল বিষয়টা বলে রাখার প্রয়োজন যে এতদিন পর্যন্ত সিবিআইয়ের তরফে ক্রাইম ব্রাঞ্চ তারা কীভাবে খুন, কীভাবে ধর্ষণ এই বিষয়ের আনুপার্বিক তদন্ত করছে এবং পলিগ্রাফ টেস্ট চলছে, তার পাশাপাশি তাদের যে অ্যান্টি কারাপশন ব্রাঞ্চ তারাও আর্থিক দুর্নীতির বিষয়ে তদন্ত শুরু করেছে, কিন্তু আরও সারাশি চাপ নির্দিষ্টভাবে যারা সারা ভারতবর্ষ জুড়ে আর্থিক দুর্নীতি তদন্তে একেবারে সিদ্ধহস্ত এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট, তাদের হাতে গোটা মামলাটা এই মুহূর্তে চলে গেছে। এবং এই মুহূর্তে চলে যাওয়ার পরিপ্রেক্ষিতে তারা যে বিজ্ঞানসম্মত, অত্যাধুনিক বিজ্ঞানসম্মত পদ্ধতিতে বলে তারা দাবি করেন, এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট দাবি করেন, তারা সেই পদ্ধতিতে তদন্তটা শুরু করছে। এক্ষেত্রে সন্দীপ ঘোষের যে আরও শঙ্কা, আরও মেঘ বাড়বে কোনো সংশয় নেই, তার কারণ সন্দীপ ঘোষ এবং তার ঘনিষ্ঠরা, অর্থাৎ এক্ষেত্রে তোমাকে বলে রাখি যে স্বাস্থ্যভবন, এই মুহূর্তে স্বাস্থ্যভবনের একাধিক কর্তা ইডি কর্তাদের নজরে আসতে চলেছেন, মেডিকেল কাউন্সিল সেখানকার একাধিক কর্তা ইডি কর্তাদের নজরে আসতে চলেছেন, হেলথ রিক্রুটমেন্ট বোর্ড, হেলথ ইউনিভার্সিটি এবং আরজিকরের মতো আরও যে হসপিটালসগুলো শহর কলকাতায় ছড়িয়ে আছে। তোমাকে একই সঙ্গে বলবো যে আরজিকরে যেটা বলা হচ্ছে, অভিযোগ আসছে সিবিআই সূত্রে আমরা জানতে পারছি যে মডেলে সন্দীপ ঘোষ তার যে বাহিনী ছিল, অর্থাৎ 10-12 জন যে ইন্টার্ন, তার সঙ্গে যে এই আফসার আলী খান তার যে বডিগার্ড, এবং তার সঙ্গে তার যে নির্দিষ্টভাবে আস্থা ভাজন যে ডেটা এন্ট্রি অপারেটর এই যে প্রসূন চ্যাটার্জি, এবং তার যে ঘনিষ্ঠ ডাক্তার, আমাদের অবশ্যই ডক্টর দেবাশিষ সোমের নাম এসছে, গতকাল নাম এসছে অপূর্ব বিশ্বাস, বিবেক ভক্ত, সৌম্যপ্রদ সৌম্যব্রত পাজার নাম এসছে বিভিন্ন সূত্র থেকে সিবিআইয়ের হাতে, এদের ভূমিকাটি কী ছিল,
এবং তোমাকে বলে রাখবো যে সুমন হাজরা এবং নির্দিষ্টভাবে আরও একাধিক ব্যক্তির নাম এসছে যারা ভেন্ডার হিসেবে কাজ করতেন, বিপ্লব সিংহ, সুমন হাজরা যারা ভেন্ডার হিসেবে কাজ করতেন, এদের মাধ্যমে অন্তত 12টি কোম্পানি, এখনও পর্যন্ত 3টির খোঁজ মিলেছে, কিন্তু সিবিআইয়ের যে আনুপার্বিক তদন্তে আপাতত 12টি কোম্পানির নাম এসছে যেখানে আরজিকর হসপিটালের যাবতীয় মেডিকেল কিটস কেনা বেচার যে যাবতীয় লভ্যাংশ, টেন্ডার দুর্নীতি, এই যাবতীয় এই অর্থগুলোকে ঘোরানো হতো, অর্থাৎ হেরাফেরি হতো এই 12টা কোম্পানির মাধ্যমে। প্রশ্ন এই মুহূর্তে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাছে যে এই অর্থের বকরা কি শুধুমাত্র সন্দীপবাবুই নিতেন নাকি তার ঘনিষ্ঠ এই যে বিভিন্ন স্বাস্থ্যকর্তারা আড়ালে আবদালে বসে রয়েছেন দীর্ঘদিন ধরে, তারাও কিছুটা লভ্যাংশ পেয়েছেন। এবং এই যে সোকল্ড নর্থ বেঙ্গল লবির কথা বলা হচ্ছে, এই নর্থ বেঙ্গল লবির ভূমিকাটা ঠিক কী ছিল, কারা কারা সেই লবিতে আছেন, তারা কীভাবে সন্দীপ ঘোষকে একটা সফল এই ধরনের মানে যিনি এত সুন্দর সরকারি পরিসর থেকে ব্যবসা করতে পারেন তাকে সৃষ্টি করতে পারলেন, সেই লবিতে কারা কারা আছেন এবং দক্ষিণবঙ্গে কোনো প্রভাবশালী আছেন কিনা।